আলমারি ছোট, পরিবারের সবার কাপড় ধরছে না, দড়ি দিয়ে টেনে আলমারি বড় করে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের অনেকের বাসায় কিন্তু দেখা যায় একটা আলমারি থাকে, আর এই একটা আলমারি থাকার কারণে পরিবারের সবার কাপড় ওই আলমারিতে ধরে না। অনেক সময় দুটো আলমারি থাকলেও দেখা যায় কাপড় এতটাই বেশি থাকে যে চাপাচাপি ঠাসাঠাসি করে রাখতে হয়, যার কারণে আমরা ঠিকঠাক মতো কাপড় খুঁজেও পাই না, আর সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। তো আপনারা কীভাবে আলমারিতে জায়গা বড় করবেন দড়ি দিয়ে টেনে বেঁধে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো আলমারিতে দেখবেন পাল্লার সাথে এরকম একটি বিট থাকে। তো এরকম বিটের এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা যেখানে কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি। তো এই জায়গাগুলো কিন্তু সেভ করার জন্য আমরা অনেকেই চেষ্টা করি। তো এই জায়গাগুলো কাজে লাগাবো কীভাবে দেখে নিন। আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারী হতে চলেছে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এরকম শুধু স্টিলের আলমারি নয়, কাঠের আলমারিতেও কিন্তু সেম এরকম বিট থাকেই। যে কোনো আলমারিতে হোক এরকম বিট থাকবেই, তাই এই বিটটা আপনারা কাজে লাগাবেন। তো তার জন্য প্রথমে আমি যেটা করেছি, এই স্টিলের আলমারির কাছে চলে এসেছি আর এখানে একটি দড়ি বেঁধে নিচ্ছি। তো যেহেতু এই পাশে একটা স্ক্রু আছে এবং এই পাশেও একটি স্ক্রু আছে, আমি দুই পাশে একটি দড়ি টেনে এভাবে বেঁধে দিলাম। তো বেঁধে দেওয়ার পরে এবারে যেটা করব, এখানে আমি আবারও একটি দড়ি নিয়েছি এবং এই দড়িটা ডবল করে ঠিক এইভাবে মাঝখান দিয়ে টেনে নিয়ে আসলাম। সেক্ষেত্রে কিন্তু দুই সাইডে এই মাথা দুটো খোলা থাকলো। তো আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখুন এই যে দুই সাইডের দুটো মাথা কিন্তু খোলা রয়েছে। ঠিক একইভাবে আমি এই পাশটাও এইভাবে দড়িটা ডাবল করে দিয়ে দিলাম। তাহলে দুই পাশে যে বিটটা আছে সেই বিটটা কিন্তু কভার করে নিল। এবারে যেটা করতে হবে, নিয়ে নিতে হবে শপিং ব্যাগ। আমাদের সবার বাসাতেই দেখা যায় এরকম অনেক শপিং ব্যাগ থেকে থাকে। তো সেই শপিং ব্যাগ থেকে শপিং ব্যাগ নিয়ে নেবেন এবং একটা হ্যান্ডেলের সাথে দড়ির একটা মাথা এভাবে বেঁধে দিবেন এবং আর একটা দড়ির সাথে আর একটা মাথা এভাবে বেঁধে দিবেন। তো তাহলে মাঝখানটা ফ্রি থেকে যাবে। কখনো কিন্তু দুটো হ্যান্ডেল একসঙ্গে বাঁধবেন না, তাহলে কিন্তু এখানে আটকে যাবে, এটা আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন না। এবারে সেমভাবে আমি ওই পাশেরটাও, যেই দড়ির দুই মাথা রয়েছে দুই মাথায় হ্যান্ডেলের দুটো সাইড এভাবে আটকে দিলাম। এবারে যেটা করব, আমাদের বাসায় দেখা যায় বাচ্চা কাচ্চা জামা কাপড় অনেক হয়, অনেক সময় দেখা যায় শাড়ির সেটের ব্লাউজগুলো আমরা যেখানে সেখানে রাখি, পরবর্তীতে খুবই দরকার যখন হয় তখন আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে কিন্তু পুরো আলমারি ঘেঁটে সেটা খুঁজতে হয়। আবার ছোটো ছোটো কাপড় চোপড়গুলোও কিন্তু খুঁজতে গেলে পুরো আলমারির জামা কাপড় উল্টিয়ে পাল্টিয়ে খুঁজতে হয়। তো ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় বা আপনাদের হিজাব বা ছোটোখাটো যে কোনো জিনিস কিন্তু ঠিক এই জায়গায় এই শপিং ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। তো এভাবে আপনারা যত খুশি তত রাখতে পারেন। আমি শুধু দুটো এভাবে ঝুলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই পাশের যে শপিং ব্যাগটা আছে, আমি এর ভিতরে বেল্ট থেকে শুরু করে আমরা যে সকল পার্সগুলো ব্যবহার করি সেই পার্সগুলো কিন্তু অনায়াসে রেখে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আলমারিতে খোঁজাখুঁজি করতে হবে না, সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো এই জায়গাটায় রয়েছে এবং এখান থেকে নিয়ে নিতে পারবো। এক্সট্রা কোনো জায়গা কিন্তু আলমারি এই দখল করবে না এই জিনিসগুলো। তো দেখুন এভাবে আমি পার্সগুলো ঢুকিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা ছোটোখাটো মোজা হোক বা টুপি হোক, যে সকল জিনিসগুলো আপনারা খুঁজে পান না বা খুঁজে পেতে কষ্ট হয় এই সকল স্থানে রাখবেন, দেখবেন জায়গাটা কিন্তু অনেক সেভ হবে। এভাবে আপনারা পার্লার নিচ থেকে ওপর পর্যন্ত চারটি থেকে ছয়টি ব্যাগ ঝুলিয়ে দিন, তারপরে দেখুন কত সহজেই আপনাদের আলমারিতে অনেক অনেক কাপড় ধরে যায়। তো বন্ধুরা, আজকের এই টিপসটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ।